আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনারা HTML এ কমেন্ট এর ব্যবহার করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, চলুন। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এই টিউটোরিয়ালগুলো আপনারা অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন টিউটোরিয়াল মেকাররা বিক্রি করে থাকে টাকার বিনিময়ে। তো যেহেতু আমি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো ফ্রি প্রোভাইড করছি, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালের বিষয়, তো এগুলো আমি কেটে দিচ্ছি। ধরুন একটি প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফটি হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্ক অর ফাইল। তো এটি সেভ দেই, দেওয়ার পরে রিফ্রেশ করি, দেখুন লেখা চলে এসছে মাই ফার্স্ট ওয়ার্ক অর ফাইল। তো এটাকে আমরা কমেন্ট করব, আর কমেন্ট কি জন্য করব, কেন করব সেটা আগে জানা যাক। ধরুন আপনি অনেক বড় একটা সাইট বা ছোট যে সাইটই হোক, কোনো একটা ওয়েবসাইটের কোডিং করবেন, আর সেই কোডিংয়ের লাইনের সংখ্যা অনেক হবে। দেখুন সাধারণত এতটুক কোডিং করেছি তাতেই 12 লাইন হয়ে গেছে। তো সেম এরকম প্রায় 500-600 বা 700-800 লাইনের কোডিং থাকে এক একটা ওয়েবসাইটের এক এক পেজের জন্য। তো সেই কোডিংয়ের ভিতরে আপনি খুব সহজেই এডিট করার জন্য আপনার প্রয়োজনীয় কাজের লাইনটি কিভাবে খুঁজে পাবেন। তার কারণ হচ্ছে আপনি যেহেতু একটি ওয়েবসাইট কোডিং করবেন, সেই ওয়েবসাইটটি অবশ্যই আপনার পরবর্তীতে মডিফিকেশনের জন্য এডিট করা লাগতে পারে। তাই কমেন্ট করে আপনি যদি আপনার বিভিন্ন কাজের অংশগুলো চিহ্নিত করে রাখেন, তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে এডিট করতে, বা অন্য কেউ যদি ওই সাইটটি এডিট করতে চায় সেক্ষেত্রেও তার জন্য সুবিধা হবে। আর আমরা তো স্ট্যান্ডার্ড ওয়েতে অবশ্যই কোডিং করব, যাতে করে আমাদের কোডিং দেখলেই বোঝা যায় কোথায় কী আছে, তারপরেও কমেন্ট করে রাখলে আরও বুঝতে সুবিধা হবে। তো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরুন এই প্যারাগ্রাফটার পাশেই যে মাই ফার্স্ট ওয়ার্ক অর ফাইল, তো এখানে যদি আমি একটা কমেন্ট করতে চাই, সেজন্য আমাকে কী করতে হবে, একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লেমেশন চিহ্ন, দেখুন কিবোর্ডের মাইনাস চিহ্ন দুইটা বা ড্যাশও বলতে পারেন, স্পেস আবার দুইটা চিহ্ন, দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন এখানে আপনি যা লিখবেন সেটাই কমেন্ট হয়ে যাবে। তো ধরলাম এটা লিখবো যে ওয়ার্ক ফাইল, তো সেভ দেই। দেখুন এখানে কিন্তু ওই লেখাটি আসেনি, কিন্তু আপনার কোডিংয়ে কিন্তু লেখাটি ঠিকই আছে। তো এখন ধরুন আমি উপরের এই কমেন্টটি মুছে দিচ্ছি, কমেন্টটি মুছে দেওয়ার পরে যদি এখানে ওয়ার্ক ফাইল লিখি এবং সেভ দেই, রিফ্রেশ করি, দেখুন এইভাবে লিখলে ওয়ার্ক ফাইলটি লেখা চলে আসতো, কিন্তু যখন আমরা কমেন্ট সিস্টেমে লিখেছি লেখাটি, দেখুন এইভাবে, তখন কিন্তু ওয়ার্ক ফাইল লেখাটি আসছে না। তো এইভাবে আপনারা আপনাদের কোডিং চিহ্নিত করতে কমেন্ট ইউজ করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই কমেন্টটি আপনি শুধু যে বডির ভিতরে ইউজ করতে পারবেন তা না, যে কোনো জায়গায় আপনি কমেন্ট ইউজ করতে পারবেন, এই হেডের ভিতরেও পারবেন, এখানেও পারবেন, যেখানে খুশি আর কি, আপনার কোডিংয়ের ভিতরে সেখানে আপনি এইভাবে কমেন্ট ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, খোদা হাফেজ।